Dear friends, welcome back to my DLED macro lesson plan class. As usual, apnaderi request moto chole eshechi full bole di class 3 patabahar class 3 bangla eta to full Shukhalata Rao er lekha lekhika Shukhalata Rao এনার লেখা এই কবি এই ছোট্ট একটা মানে বলা চলে গদ্য ছোট্ট একটা গদ্য এটা তো এই সম্পর্কিত আজকে লেসন প্ল্যান দেব এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের আপনারা কিভাবে ক্লাসে পড়াবেন কি কি টিএলএম নিয়ে যাবেন সবটাই কিন্তু আজকে আলোচনা করব প্রথমত একটু লেখিকা পরিচিতি বলে দিই যেটা খুবই দরকার কারণ আপনাকেও কিন্তু যখন আপনি স্কুলে যাবেন তখন কিন্তু লেখিকা পরিচিতি আপনাকে বলতে হবে একটু ছোট করে শুনে নিন এই সুখলতা রাও 1886 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1969 খ্রিস্টাব্দে তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা ছিলেন মানে সবথেকে বড় কন্যা তিনি ছিলেন বড় কন্যা মানে প্রথম কন্যা তিনি ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বড় জ্যেষ্ঠ কন্যা তিনি ছিলেন রায়চৌধুরী পরিবারের সাংস্কৃতিক আবহাওয়াতেই তার সাংস্কৃতিক প্রতিভা বিকশিত হয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ভীষণ জ্ঞানীগুণী মানুষ ছিলেন তার সাংস্কৃতিক পরিবারের আবহাওয়াতেই এই সুখলতা রাওয়ের সাহিত্যিক প্রতিভাটা বিকশিত হয় ইংরেজি ও বাংলা এই দুই ভাষাতেই বহু বই তিনি লিখেছেন তার লেখাগুলো হচ্ছে আরও গল্প খোকা এলো বেরিয়ে নতুন ছড়া প্রভৃতি বই বাংলা শিশু সাহিত্যের সম্পদ ঠিক আছে তাহলে এই বিষয় এইটুকু কথা আমি এতটা যতটা কম্প্যাক্ট করে বলে দিলাম আপনাদেরকে এই কথাটা কিন্তু আপনাকে ক্লাসে গিয়ে কিন্তু অবশ্যই করে বলতে হবে লেখিকা পরিচিতি ঠিক আছে যদি আপনারা না ভালো করে আশা করছি পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন আশা যদি একবারে না মানে আপনারা মনে থাকে আপনারা বারবার একটু মানে কথাগুলো শুনে আপনারা খাতাতে লিখে নিন দিয়ে আপনারা ওটা ক্লাসে কিন্তু বলতে পারেন এটুকু এইটুকু বললেই হবে কারণ ক্লাস থ্রি এর বেশি বললে তারা কিন্তু বুঝবে না ওই তার যে শিশু মানে তার যে লেখাগুলো আরও গল্প খোকা এলো বেরিয়ে নতুন ছড়া এই যে লেখাগুলো কিন্তু অবশ্যই তাদেরকে আরও ভালো করে হাইলাইটেড করে বলতে হবে কী কী খোকা এলো বেরিয়ে নতুন ছড়া আরও গল্প এই তিনটি বলে দেবেন ঠিক আছে এবার বিষয়বস্তু তো আসবে তার আগে যে বিষয়গুলো থাকে চলুন সেগুলো দেখে নিই বিদ্যালয়ের নাম শ্রেণী শিক্ষার্থী সংখ্যা গড় বয়স এগুলো তো থাকছেই তার সাথে সাথে বিষয় বাংলা ফুল উপএকক ফুল আজকের পাঠ পুরো ফুলটা পুরোটাই আজকের হবে এবার সাধারণ উদ্দেশ্য আর বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য আর বিশেষ উদ্দেশ্য এই দুটো আমরা প্রথম দেখব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ উদ্দেশ্যে আছে ফুল সম্পর্কে আগ্রহ জন্মাবে ফুলের নাম জানতে পারবে প্রয়োজনে প্রশ্ন করতে পারবে এটা সাধারণ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্যে কী আসছে আচ্ছা বিশেষ উদ্দেশ্যে আসছে ফুল সম্পর্কে বিশেষ ধারণা জন্মাবে ঋতুভেদে ফুলের তালিকা তৈরি করতে পারবে ফুল থেকে মধু পাওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারবে বিভিন্ন ফুলের ছবি আঁকতে পারবে বিভিন্ন ফুল দেখে চিনতে পারবে এটা বিশেষ উদ্দেশ্য এবার আসি উপকরণে উপকরণে কি একটা সাধারণ উপকরণ একটা বিশেষ উপকরণ চক ডাস্টার ব্ল্যাকবোর্ড নির্দেশক দণ্ড এগুলো আর বিশেষ উপকরণে কর্মপত্র ছবি এ বিষয়ে একটা কথা আপনাদের বলি আপনারা যদিও এটা বিষয়বস্তুর মধ্যেকার মধ্যে নেই আপনারা নাও করতে পারেন কিন্তু এটা করলে খুব ভালো হবে আপনারা বেশ কিছু ফুলের ছবি পরিচিত ফুলের ছবি যেরকম জবা গোলাপ ঠিক আছে গন্ধরাজ এই ধর কিছু ফুলের নাম লিখে বড় বড় করে বেশ কালারফুল এরকম ধরুন একটা A4 পেজকে দুটো করলে যে সাইজটা আসে সেই সাইজের মধ্যে ফুল তার সঙ্গে ফুলের নাম বেশ বড় করে লিখবেন এবং ফুলটাও কালারফুল করে করবেন গোলাপ জবা তারপরে ধুতুরা যেগুলো আমরা সাধারণত নাম জেনে থাকি আর কি তারপর রজনীগন্ধা গন্ধরাজ
এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো কিন্তু আপনি ছবি এঁকে বেশ চার থেকে পাঁচখানা ছবি আঁকবেন, এবং ছবি এঁকে এবং উইথ ফুলের নাম, ফুলের নাম পাশে লিখে আপনি কিন্তু নিয়ে যাবেন চারটে কার্ড করে, ঠিক আছে? এটা একটা হলো, এটা একটা আপনার টিএলএম হলো। আর একটা কী, আর একটা টিএলএম কী না, পরী, পরীদের ছবি সুন্দর করে, এটা আপনার মন পছন্দ মতো একটা সুন্দর পরীর ছবি, ফুলের দানা ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে, এইরকম সুন্দর একটা পরী যে ফুলের দানা তাদের পরীর দেশ থেকে নিয়ে এসে, তাদের ফুলপরীরা তাদের ফুলপরীদের দেশ থেকে এনে ফুলের দানা এই পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, এবং সেই দানা থেকে পরে গাছ হয়েছে, এবং কী করেছে সেই গাছ থেকে পরে আবার ফুলের বীজ বা দানা নিয়ে এসে পৃথিবীতে ছড়িয়েছে এবং সেখান থেকে গাছ হয়েছে। এই যে কনসেপ্টের একটা ছবি, এটা কিন্তু ভালো করে খুব বড় একটা আর্ট পেপারের মধ্যে এঁকে নিয়ে যাবেন, কারণ ফুল এই পুরো বিষয়বস্তুটার মধ্যেই কিন্তু পরীদের নাম আছে, পরীদের বিষয়বস্তু আছে, কারণ পরী মানে এই বিষয়, এই পুরো গদ্যটার মধ্যে পরীদের কথা, ফুল পরীদের কথা বলা আছে, তাই পরী যে কী বিষয়বস্তু, একটা কাল্পনিক চরিত্র, পরী কী সেটা বলার কথা আপনারা সবাই জানেন, আমি তাও একটু বলে দিচ্ছি, বলবেন এটা একটা কল্পনার জীব, এরা জাদু জানে, এদের দেখতে মানুষের মতো হলেও এদের দুটি ডানা থাকে, এই যে দেখুন ডানা, এদের দুটি ডানা থাকে, তাহলে কি বললাম, এরা কল্পনার জীব এবং এরা জাদু জানে, এদের দেখতে মানুষের মতো হলেও এদের ডানা থাকে। তাহলে এই পরীর যে ধারণাটা, তারা ফুল, ফুল পরী অর্থাৎ তারা ফুলের পোশাক পরে, ফুলের মধু খেয়ে বেড়ায়, তারা ফুলে ফুলে ঘুরে বেড়ায়, এই যে কনসেপ্টটা দেওয়ার জন্য আপনাকে এই সুন্দর করে একটা, এবং তারা ওপর মানে পৃথিবীতে নয়, তারা ফুল পরীদের দেশ থেকে, এটা এটা ধরুন ফুল পরীদের দেশ করেছে, সেখান থেকে তারা এসে ফুলের দানা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে গেছিলো, এই যে একটা কনসেপ্ট দেবেন এই গদ্যের মধ্য দিয়ে, তার জন্য একটা কিন্তু বড় করে চার্ট বানিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। কর্মপত্র ছবি, এই বিশেষ উপকরণে কী কী ছবি বলেই দিলাম, ওই আর্ট পেপারের A4 পেজের ওই দুটো করে ভাগ করে নিয়ে ওই ফুল, ফুলের নাম কিছু নিয়ে যাবেন, আর তার সঙ্গে সঙ্গে এটা চার্ট হিসেবে নিয়ে যাবেন, কোনো মডেল লাগবে না, ঠিক আছে? কোনো মডেলের প্রয়োজনীয়তা নেই, আপনি অরিজিনাল ফুল নিয়ে যেতে পারেন ক্লাসে, ঠিক আছে? কারণ কি, কোন ফুলের গন্ধ আছে, জবা ফুলের গন্ধ নেই, গন্ধরাজ ফুলের গন্ধ আছে, গোলাপের গন্ধ আছে, অরিজিনাল ফুলও নিয়ে যেতে পারেন, নিয়ে যাবেন তাতে ভালো হবে, ঠিক আছে? অরিজিনাল ফুল নিয়ে যাবেন, আর এক্ষেত্রে কিছু কার্ডও বানিয়ে নিয়ে যাবেন, ওই ফুল 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 আঁকা কার্ড, যেটা দেখে তার আপনার কাছে জবা, অরিজিনাল জবা আর ওর ছবিতে আঁকা অরিজিনাল জবার মধ্যে ওরা কিন্তু মানে ওরা দেখে চিনতে পারবে যে এটা জবা ফুল, এটা অরিজিনাল জবা, এটা আঁকা এঁকেছে মানে ছবি আঁকা জবা, তাদের দুটো দেখে ওরা চিনতে পারবে, ফুল সম্পর্কে আর কি ধারণা লাভ করবে, এই বিষয়টা আমি বোঝাতে চাইছি আপনাদেরকে। তাহলে অরিজিনাল ফুল নিয়ে যাবেন, কোন ফুলের গন্ধ আছে, একটা ফুল নিয়ে যাবেন এরকম গন্ধ আছে, আর একটা ফুলে দেখবেন গন্ধ নেই, মানে জবা আর রজনীগন্ধা নিয়ে যেতে পারেন, গোলাপ নিয়ে যেতে পারেন, গন্ধরাজ নিয়ে যেতে পারেন, এখন মোটামুটি গন্ধরাজ পাওয়া যাবে, গোলাপ পাওয়া যাবে, তারপর জবা তো পাওয়াই যাবে, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবেন জাস্ট, ঠিক আছে? এরপর আসছি আমি আয়োজন স্তরে। আর কি সত্যি বলার অপেক্ষা রাখে আয়োজন স্তর? এখানে শ্রেণীসজ্জা, দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই, নতুন পাঠে আগ্রহ সঞ্চার। পূর্বজ্ঞান যাচাই করার জন্য কী করবেন, শিক্ষিকার কাজ শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সঙ্গে শৃঙ্খলাবদ্ধ হয়ে শান্তভাবে বলতে হবে, এরপর তাদেরকে শৃঙ্খলাবদ্ধ হয়ে এবং শান্তভাবে বসতে বলতে হবে, এরপর শিক্ষার্থীদের দলে ভাগ করে দেবো, প্রতিটি দলকে নামকরণ করবো, পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য কিছু শিক্ষার্থীদের প্রশ্ন করবো। কী ধরনের প্রশ্ন, তোমাদের প্রত্যেকের বাড়িতে পুজো হয়? হ্যাঁ, আচ্ছা, কিন্তু সবার বাড়িতে তো আর পুজো হয় না, রমা তোমার প্রিয় ফুলের একটি নাম বলো, সে বলবে হয়তো গোলাপ, ঠিক আছে? রহিম তুমি এমন দুটি ফুলের নাম বলো যার গন্ধ নেই, সে বলবে জবা গাঁদা, আপনি জবা যদি দেখাতে পারেন ইটস ওয়েল অ্যান্ড গুড। তাহলে দেখুন আমি বললাম যে গন্ধ নেই আর গোলাপ, গোলাপের গন্ধ আছে, জবার গন্ধ নেই, তাহলে এখানে তিন নম্বরে লিখতে পারেন, তাহলে গোলাপের কি গন্ধ আছে, তারা বলবে হ্যাঁ। তাহলে এখানে প্রশ্ন একটা আমি দিয়ে দিচ্ছি, চারে গোলাপ ফুলের কি গন্ধ আছে, তারা বলবে চারে হ্যাঁ।
ঠিক আছে। তো আপনি গোলাপ ফুলের কি মদগন্ধ আছে? ফুল দেখিয়ে, এখানে লিখে দিচ্ছি ফুল দেখিয়ে, মানে আপনি ফুল দেখিয়ে কাছে নিয়ে গিয়ে তাদের বিষয়টা পরীক্ষা করে দেখাবেন, ঠিক আছে। ফুলের নাম বলো জবা ও গাঁদা, ঠিক আছে, আপনি জবা ফুল দেখাবেন। আচ্ছা, এটা হলো তাহলে আপনার আয়োজন স্তরটাও বুঝতে পারলেন। আপনি এইখানে যে কার্ডগুলো নিয়ে যাবেন, ওই ফুল সহ আঁকা কার্ড এবং আপনি যে ফুল নিয়ে গেছেন এইখানে, সেই বিষয়বস্তু আপনি, আমি এই প্রশ্নগুলো দিচ্ছি, আপনার মাথাতে যদি অন্য কোনো ধরনের প্রশ্ন আছে, সুন্দর প্রশ্ন, আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি আমি এই টাইপের প্রশ্ন দিলাম, আপনি অন্য ফুলের নাম করেও আপনি বলতে পারেন যে ফুল আপনি নিয়ে যেতে পারবেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবিলিটি আছে, ঠিক আছে। নেক্সট চলে আসছি উপস্থাপন স্তর। এটা কি? এখানে তো বিষয়বস্তু আলোচনা হবে, মানুষের জন্মের আগে পৃথিবীতে ফুল ছিল না, মানে গদ্যের প্রথম তিন চারটে ওয়ার্ড আর শেষের তিন চারটে ওয়ার্ড এরকম ড্যাশ 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 দিয়ে লিখে দেবেন। এরপর আমি নিজে, মানে শিক্ষিকা নিজে শিক্ষার্থীদের স্বরপাঠ করে শোনাবো, এরপর উপস্থিত শিক্ষার্থীদের কটি গ্রুপে ভাগ করে তাদেরকেও স্বরপাঠ করতে বলবো, শব্দার্থ বিপরীত শব্দ বোঝাবো এবং ব্যাখ্যা বিশ্লেষণ করবো, মাঝে মাঝে প্রশ্ন করবো, এছাড়া লেখিকা সম্পর্কে কিছু কথা বলবো। এটা কিন্তু শিক্ষিকার কাজে, আমি কিছু, আমি তো সবসময় একটু সংশোধন করে আমার মতো করে বলার চেষ্টা করি, তো সেখানে আমার মনে হচ্ছে কারণ লেখিকা পরিচিতিরা বলা উচিত উপস্থাপন স্তরে এসে, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো এই জায়গাটা কেটে আমার জায়গা নেই বলে আমি এখানে কিছু প্রশ্ন করিয়ে দিয়েছি। দেখুন, ফুলপরীরা কেমন পোশাক পরে, চমৎকার শব্দের অর্থ কী, গভীর জঙ্গল সারা রাত ফুলপরীরা কী করে, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করে, রাতের বিপরীত শব্দ কী, এই যে বিপরীত শব্দ শব্দার্থ, আপনি কিন্তু ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করতে কিন্তু ভুলবেন না। এখানে কালো, এই লেফটে কালো আর্ট পেপারের মধ্যে কিছু শব্দার্থ, কিছু বিপরীতার্থক শব্দ কিন্তু লিখে দেবেন, যেগুলো আপনি বোর্ডেও করে দেবেন। আপ তারা মুখে বলবে রাতের বিপরীত শব্দ কী, আপনি বোর্ডে লিখবেন। চমৎকার শব্দের অর্থ কী, তারা মুখে বলবে, যদি বলতে না পারে আপনি লিখে দেবেন। এখানে এই এক দুই তিন চার করে, এখানে আমার লেখার জায়গা নেই, তাই এর উত্তরগুলো আপনারা এই পাশে লিখবেন। এছাড়া বাদবাকি রইল কী, যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা সময়, এইটা আশা করছি আর বলতে হবে না, কারণ বহুবার বলেছি, আর কি বলবো। আচ্ছা, আয়োজন স্তরে 10 মিনিট হলো, এটা 20 মিনিট করি, এটা 20 মিনিট, সরি, এটা 20 মিনিট, মোট 20 মিনিট উপস্থাপন স্তর, 20 10 30 হয়ে গেল, আর 10 মিনিট হচ্ছে, 10 মিনিট হচ্ছে মূল্যায়ন স্তরে থাকবে। তাহলে বন্ধুরা, আশা করছি এখানে তাহলে এই ধরনের কিছু প্রশ্ন করবেন আপনারা শিক্ষিকার কাজে। যৌক্তিকতা আমি আর বলছি না, বাচনিক ক্ষমতা বৃদ্ধি, শ্রবণ ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীদের বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি, বাস্তব বিষয়ের ভিত্তিতে আলোচনা, শিক্ষার্থীদের আচরণ, শিক্ষার্থীরা দলে বলাবলি করে আলোচনা করবে, নিজেদের মধ্যে মতের আদান প্রদান করবে, শিক্ষকের প্রশ্নের উত্তর দেবে। এখানে যৌক্তিকতাতে কী আছে, শিক্ষার্থীদের মধ্যে ফুল সম্পর্কে আগ্রহের বিকাশ হবে, ঠিক আছে। এখানে একটা বিষয় বলেছে, কোন কোন ফুল, বিষয়বস্তু সম্পর্কিত একটা বিষয়, শিক্ষার্থীরা সংশয় প্রকাশ করবে, কোন কোন ফুল পরীরা পৃথিবীতে নিয়ে এসেছিল তার আলোচনা নিয়ে সংশয়, সেটা তো আমাদের কাছে, আপনি বলবেন সেটা তো আমাদের কাছে অজানা, তবে তারা বিভিন্ন ধরনের ফুল এনেছিল, যে কারণে আজ আমরা কী পাই, বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। এটা আপনি একটু কাল্পনিকভাবে বললেন গল্পের ছলে, ঠিক আছে, যাই হোক। আর এখানে উত্তরগুলো আমি আবারও বলছি, উত্তরগুলো লেখানি, আপনারা এই বাম দিকে যে প্রশ্নগুলো দিয়েছি তার উত্তরগুলো এই পাশে হবে, এবং প্লাস বোর্ড ওয়ার্ক লেফটে কিন্তু ব্ল্যাকবোর্ড ওয়ার্ক কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে, কৃষ্ণফলকের ব্যবহার কিন্তু অবশ্যই করবেন। এবার আসছি মূল্যায়ন স্তরে। মূল্যায়ন স্তরে কি, আজকের বিষয় শিক্ষার্থীরা বিষয়বস্তুতে কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য প্রত্যেককে কর্মপত্র দেব, প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কর্মপত্র দেবো, প্রয়োজনে তাদের সহযোগিতা করব। আজকের পাঠ সম্পর্কে ধারণা, শিক্ষার্থীর আচরণে শিক্ষার্থী শিক্ষিকাদের কথা শুনবে, মান্য করবে এবং কর্মপত্র পূরণ করবে, ঠিক আছে। এটা সময় 10 মিনিট, সমগ্র পাঠ সম্পর্কে ধারণা লাভ করবে, ফুল সম্পর্কে আগ্রহের বিকাশ হবে তাদের, কত ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফুল সম্পর্কে জানতে চাইতে পারেন আপনি, উপস্থাপন স্তরে এসেও জানতে চাইতে পারেন বা আয়োজন স্তরে ওটা জেনে নেবেন, কারণ উপস্থাপন স্তরে এসে বিষয়বস্তু সম্পর্কিত প্রশ্ন আপনাকে করতে হবে বা যেটা আমি করে দিয়েছি। একটা বিষয় বলে দিই, বাংলাতে কিন্তু বর্ণ বিশ্লেষণ, বিপরীতার্থক শব্দ, বাক্য রচনা এবং শব্দার্থ, এই চারটে জিনিস কিন্তু আপনি গুরুত্ব দেবেন। কি বললাম, বাক্য রচনা, বিপরীতার্থক শব্দ, বর্ণ বিশ্লেষণ আর শব্দার্থ, এই চারটে জিনিস কিন্তু আপনি গুরুত্ব দেবেন, যাতে প্রশ্নের মধ্যে উপস্থাপন স্তরের যে প্রশ্নগুলো করবেন তার মধ্যে অ্যাটলিস্ট একটা দুটো টপিক যাতে আপনি ঢোকাতে পারেন। বর্ণ বিশ্লেষণ, শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, এইগুলোর মধ্যে একটা দুটো প্রশ্ন যেন ঢোকাতে পারেন। আমি ঢুকিয়ে দিয়েছি ওখানে,
ওখানে করে দিয়েছি, দু তিনটে প্রশ্ন ওখানে অ্যাড করে দিয়েছি। তো আপনারাও চাইলে আরও অন্য ধরনের প্রশ্ন অ্যাড করতে পারেন, যাই হোক আমি ফরম্যাট যেহেতু দিচ্ছি। আচ্ছা, এবার আসছে কর্মপত্র। কর্মপত্র তো কোনো ব্যাপারই নয়, কর্মপত্র ভীষণ ইজি। এখানে বাক্য রচনা দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, কোন ঋতুতে কোন কোন ফুল হয় সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এই বিষয় কিন্তু আপনাকে কিছুটা উপস্থাপন স্তরে বলে দিতে হবে, অথবা আপনি এরও একটা চার্ট করে নিয়ে যেতে পারবেন, পারেন গ্রীষ্মকালে কী কী ফুল পাওয়া যায়, বর্ষাকালে কী কী, শীতকালে কী কী, এই বিষয়ে কিছু একটা চার্ট আপনি করে নিয়ে যেতে পারেন এবং তাদেরকে কর্মপত্রেও দিতে পারেন। আর কীভাবে ছকটি পূরণ করতে বলা হয়েছে, বীজ থেকে কীভাবে মধু পাওয়া যায়, বীজ থেকে, দানা থেকে গাছ জন্মায়, গাছ থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয় এবং ফুলের মধু পাওয়া যায়, ঠিক আছে। এই যে বিষয়টা, এইগুলো কিন্তু থাকবে কর্মপত্রের মধ্যে। এছাড়াও আপনি শব্দার্থ দিতে পারেন কিছু, যেমন ধরুন শব্দার্থ দিতে পারেন চমৎকার শব্দের অর্থ কী, যেমন ধরুন দিতে পারেন পোশাক শব্দের অর্থ কী, যেমন ধরুন বলেন কাল, কাল মানে কী, আচ্ছা তারপরে পরি, পরি ব্যাপারটা কী, আপনি তো বলে দেবেন উপস্থাপন স্তরে, সেটা আবার জিজ্ঞেস করতে পারেন। আবার কিছু বাক্য রচনা দিতে পারেন, কীরকম না ওই ধরুন, আচ্ছা কিছু বর্ণ বিশ্লেষণ দিতে পারেন, পৃথিবী, মৌমাছি, মানুষ, চমৎকার, এগুলোর বর্ণ বিশ্লেষণ দিতে পারেন। বিপরীতার্থক শব্দ দিতে পারেন, রাতের বিপরীত কী, বড়োর বিপরীত কী, আগের বিপরীত কী, অনেকের বিপরীত কী, এগুলো দিতে পারেন, ঠিক আছে। তাহলে আর কিছু বাক্য রচনা দিতে পারেন, সৌন্দর্য বলবে যে সৌন্দর্য দিয়ে একটা বাক্য রচনা বলো, ঠিক আছে। অনেক কিছু দিয়ে কিন্তু বলা যেতে পারে, আমি অপশন দিলাম, আপনারা কিন্তু আপনাদের মতো করে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের অবশ্যই রিকোয়েস্ট রাখার চেষ্টা করি, তবে হ্যাঁ আপনারা কোনোরকম কী বলবো, মানে কী বলবো, আপনারা মানে বিরক্তি হবেন না যে আমার দিতে দেরি হচ্ছে, বিরক্তি হয়ে যাচ্ছি, এই বিষয়টা যেন না আসে, মানে আপনাদের মধ্যে যেন এই বিষয়টা না আসে যে আমার দেরি হচ্ছে। আসলে আপনাদেরকে এটা একটুখানি আপনারা জানা বোঝার কথা নয়, কিন্তু তাও বলছি যে সব কিছু সিস্টেমেটিকভাবে তো চলতে হয়, তো আমাদের কিন্তু সময় লাগে, মানে এরকমটা নয় যে আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে পড়িয়ে দিলাম, এই বিষয়টা তো এটা নয়। তো এটা যেহেতু ইন্টারনেটের ব্যাপার, ইন্টারনেটে আপলোডিং করা সবটা খুব সময় সাপেক্ষ, তাও আমরা চেষ্টা করি, হিউজ অ্যামাউন্ট আমরা চেষ্টা করছি ভিডিও ক্লাস আপলোড করার, যাতে আপনাদের বিভিন্ন দিক থেকে সাহায্য করতে পারি। যাই হোক, আমরা আরও নতুন নতুন বিষয় লঞ্চ করব, কম্পিউটার নিয়ে আলোচনা করব, কম্পিউটারের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, খুব শীঘ্রই আমরা কম্পিউটারের বিষয়টা লঞ্চ করব। বেসিক লেভেল থাকবে, হায়ার সেকেন্ডারি লেভেল থাকবে, কম্পিউটার সায়েন্স থাকবে, এগুলোও লঞ্চ করব। তবে হ্যাঁ, আপনাদের সাপোর্টটা তা সব থেকে বেশি জরুরি, যেটা আমরা পাচ্ছি, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তো আজকের এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ সবাইকে।